বিসমিল্লাহির রহমানির রহিম। একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের অনলাইন ক্লাসে স্বাগতম। আজকে অর্থনীতি প্রথম পত্র হতে আমি তোমাদের কয়েকটা প্রশ্ন নিয়ে আলোচনা করব। আজকে আলোচনা করব সঞ্চয় কি, জাতীয় সঞ্চয়ের উৎস কত প্রকার ও কি কি, বিনিয়োগ কি কত প্রকার ও কি কি, সূচির সাহায্যে সঞ্চয় ও বিনিয়োগের সমতা বিন্দুতে ভারসাম্য আয়ত্ত নির্ধারণ করো। সূচির সাহায্যে সঞ্চয় ও বিনিয়োগের সমতা দ্বারা ভারসাম্য আয়ত্ত নির্ধারণ করো এবং চিত্রের সাহায্যে ভারসাম্য আয়ত্ত নির্ধারণ করো। তাহলে প্রথমে আমরা জেনে নিই সঞ্চয় কি। ইংরেজি হচ্ছে সেভিংস। মানুষ তার আয়ের যে অংশ বর্তমান ভোগের জন্য ব্যয় না করে ভবিষ্যতের জন্য জমা রাখে তাকে সঞ্চয় বলে। মানুষ তার আয়ের যে অংশ বর্তমান ভোগের জন্য ব্যয় না করে ভবিষ্যতের জন্য জমা রাখে তাকে সঞ্চয় বলে। অর্থাৎ এস ইকুয়াল টু পয় মাইনাস সি, অর্থাৎ আয় থেকে ব্যয় বাদ দিলেও সঞ্চয় পাওয়া যায়। পয় হলো আয় আর সি হলো ভোগ, এস হলো সঞ্চয়। জাতীয় আয়ের সঞ্চয় হলো তিন প্রকার। একটা হচ্ছে ব্যক্তিগত সঞ্চয়, ব্যক্তির ব্যয়যোগ্য আয় থেকে ভোগ ব্যয় বাদ দিলে যা অবশিষ্ট থাকে তা হলো ব্যক্তিগত সঞ্চয়। ব্যক্তির ব্যয়যোগ্য আয় থেকে ভোগ ব্যয় বাদ দিলে যা অবশিষ্ট থাকে তা হলো ব্যক্তিগত সঞ্চয়। ব্যক্তিগত সঞ্চয় সাধারণত ব্যক্তির আয়ের উপর নির্ভরশীল। আয় বাড়লে সঞ্চয় বাড়ে, আয় কমলে সঞ্চয় কমে। এছাড়া সাধারণত দূরদৃষ্টি, সামাজিক নিরাপত্তা, কর ব্যবস্থা, সুদের হার এসবের উপরও ব্যক্তির সঞ্চয় নির্ভর করে। দূরদৃষ্টি বলতে বোঝানো হলো যে ভবিষ্যতের কথা সঞ্চয় করে মানুষ জমা করে রাখে। সামাজিক নিরাপত্তা বলতে এখানে বৃদ্ধ বয়সে আর্থিক স্বাচ্ছন্দ্য থাকা, হ্যাঁ, বা কোনো মানে হঠাৎ কোনো অ্যাক্সিডেন্ট হলে বা প্রাকৃতিক দুর্যোগ হলে যেন নিজেকে সেভ রাখা যায় তার জন্য জমা করে রাখা, এগুলো যেন জমা করে রাখে। আবার কর ব্যবস্থার উপরও সঞ্চয় নির্ভর করে। যদি সরকার করের পরিমাণ বাড়িয়ে দেয় তাহলে মানুষের সঞ্চয়ের পরিমাণ কমে যায়। আবার সুদের হার, হ্যাঁ, যদি ব্যাংকের ব্যাংক যদি সুদের হার বাড়িয়ে দেয়, মানে জমার উপর ব্যাংক সঞ্চয়ের উপর সুদের হার বাড়ালে, ইন্টারেস্ট বাড়ালে মানুষ সঞ্চয় বৃদ্ধি করতে পারে। আর ব্যবসা প্রতিষ্ঠানের সঞ্চয় হচ্ছে আরেকটা উৎস। যৌথ মূলধনী কারবার সমূহের আয়ের সবটুকুর লভ্যাংশ রূপে বন্টন না করে এর একটি অংশ মূলধনের ক্ষয়ক্ষতিপূরণের জন্য রাখা হয় যা থেকে সঞ্চয়ের সৃষ্টি হয়। আবার খেয়াল করো, যৌথ মূলধনী কারবার সমূহের আয়ের সবটুকু লভ্যাংশ রূপে বন্টন না করে একটি অংশ মূলধনের ক্ষয়ক্ষতিপূরণের জন্য রাখা হয় যা থেকে সঞ্চয়ের সৃষ্টি হয়। আবার তিন নম্বর হচ্ছে সরকারের উদ্বৃত্ত। দেশে মুদ্রাস্ফীতির সময় সরকার কখনো কখনো আয় অপেক্ষা ব্যয় কম করে, অর্থাৎ উদ্বৃত্ত বাজেট অনুসরণ করে, এতে সঞ্চয়ের সৃষ্টি হয়। দেশে মুদ্রাস্ফীতির সময় সরকার কখনো কখনো আয় অপেক্ষা ব্যয় কম করে, অর্থাৎ উদ্বৃত্ত বাজেট অনুসরণ করে, এতে সঞ্চয়ের সৃষ্টি হতে পারে। আমাদের পরবর্তী কোয়েশ্চেন ছিল বিনিয়োগ কি, কত প্রকার ও কি কি। মূলধন প্রাপ্তির জন্য ব্যয়ের পরিমাণকে বিনিয়োগ বলে। এটি ওই সকল দ্রব্যের জন্য ব্যয় বোঝায় যা সময়ের প্রেক্ষিতে অধিক হারে অধিক আয় প্রাপ্তিতে সহায়তা করে। মোট কথা, সঞ্চয়কে যখন উৎপাদন কাজে নিয়োগ করা হয় তখন তাকে বিনিয়োগ বলা হয়। অর্থাৎ মোট কথা হলো, সঞ্চয়কে যখন উৎপাদন কাজে নিয়োগ করা হয় তখন তাকে বিনিয়োগ বলা হয়। বিনিয়োগ হচ্ছে দুই প্রকার, একটা পরিকল্পিত বিনিয়োগ আর একটা হচ্ছে অপরিকল্পিত বিনিয়োগ। আবার আয়ের উপর নির্ভরশীলতার প্রেক্ষিতে বিনিয়োগ দুই প্রকার। একটা হচ্ছে স্বয়ম্বিত বিনিয়োগ, যে বিনিয়োগ আয় দ্বারা প্রভাবিত হয় না তাকে স্বয়ম্বিত বিনিয়োগ বলে। যে বিনিয়োগ আয় দ্বারা প্রভাবিত হয় না তাকে স্বয়ম্বিত বিনিয়োগ বলে। অর্থাৎ আয় বৃদ্ধি বা হ্রাস যাই হোক না কেন বিনিয়োগ স্থির থাকবে, বিনিয়োগ বৃদ্ধি বা হ্রাস হবে না। যেমন একটা শখ খেয়াল করো, আয় 20 টাকা, বিনিয়োগ 20 টাকা। আয় যখন জিরো তখনও বিনিয়োগ 120 টাকা, আয় যখন শূন্য তখনও বিনিয়োগ 120 টাকা, আয় যখন 200 তখনও বিনিয়োগ 120 টাকা, আবার আয় যখন 300 কোটি টাকা তখনও বিনিয়োগ 100। অর্থাৎ আয়ের বৃদ্ধি বা হ্রাস কোনোটাই বিনিয়োগকে পরিবর্তন করেনি। এই ধরনের বিনিয়োগকে বলা হয় স্বয়ম্বিত বিনিয়োগ। যদি আমরা চিত্র অঙ্কন করি তাহলে দেখতে পাবো যে যখন আয় শূন্য তখনও বিনিয়োগ হলো 100 কোটি টাকা, যা এবিন্দু দ্বারা দেখানো হলো। যখন আয় 100 তখন বিনিয়োগে 100, যা বিবিন্দু দ্বারা দেখানো হলো। যখন আয় 200 তখন বিনিয়োগ 100, যখন আয় 200 তখন বিনিয়োগ 100, যা সিবিন্দু দ্বারা দেখানো হলো। যখন আয় 300 তখন বিনিয়োগ হলো 100, যা ডিবিন্দু দ্বারা দেখানো হলো। এই এ বি সি বিন্দুগুলো যোগ করে আমরা বিনিয়োগ রেখা পাই। হ্যাঁ, তোমরা চিত্রটা অঙ্কন করো, অঙ্কন করে মিলিয়ে দেখো।
আর পরিচিত বিনিয়োগ হচ্ছে যে বিনিয়োগ আয় দ্বারা প্রভাবিত হয় তাকে পরিচিত বিনিয়োগ বলে। অর্থাৎ আয় বৃদ্ধি পেলে বিনিয়োগ বৃদ্ধি পায়, আয় হ্রাস পেলে বিনিয়োগ হ্রাস পায়। এই ধরনের বিনিয়োগকে পরিচিত বিনিয়োগ বলে। অর্থাৎ যে বিনিয়োগ আয় দ্বারা প্রভাবিত হয় তাকে পরিচিত বিনিয়োগ বলে। যেমন আয় যখন জিরো তখন বিনিয়োগ এখানে জিরো, আয় যখন 100 কোটি টাকা তখন বিনিয়োগ 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 50 কোটি টাকা, আয় যখন 200 কোটি টাকা তখন বিনিয়োগ বৃদ্ধি পেয়ে 100 কোটি টাকা হলো। আবার উল্টা যদি আসি, আয় যখন 200 কোটি টাকা ছিল তখন বিনিয়োগ ছিল 100 কোটি টাকা, আয় হ্রাস পেয়ে 100 কোটি টাকা হলে বিনিয়োগ হ্রাস পেয়ে 50 কোটি টাকা হলো। অর্থাৎ তোমার কি বলে, আয় বৃদ্ধি পেলে বিনিয়োগ বৃদ্ধি পায়, আয় হ্রাস পেলে বিনিয়োগ হ্রাস পায়। এ ধরনের বিনিয়োগকে বলে পরিচিত বিনিয়োগ। আমরা যদি এই যে চক্রের উপর চিত্র অঙ্কন করি তাহলে দেখবো যখন আয় শূন্য তখন বিনিয়োগ শূন্য, যখন আয় 100 তখন বিনিয়োগ হলো 50 যা বি বিন্দু দ্বারা দেখানো হলো, যখন আয় 200 তখন বিনিয়োগ হলো 100 যা সি বিন্দু দ্বারা দেখানো হলো। আমরা যদি এই এ বি সি বিন্দু দ্বারা যোগ করি যে রেখাটা পাবো এটা হচ্ছে পরিচিত বিনিয়োগ রেখা। আমাদের পরবর্তী কোশ্চেন হচ্ছে সূচির সাহায্যে সঞ্চয় বিনিয়োগের সমতা বিন্দুতে ভারসাম্য আয়তন নির্ধারণ করো। তাহলে আমরা এখানে একটা একটা কাল্পনিক সূচি অনুসরণ করে নিই, কাল্পনিক সূচি অনুসরণ করে নিই। যেমন আয় 20 টাকা, সঞ্চয় এস বিনিয়োগ আয়। তাহলে আয় যখন 100 কোটি টাকা তখন সঞ্চয় হলো 50 আর বিনিয়োগ হলো 100 কোটি টাকা। আবার আয় যখন 300 তখন সঞ্চয় হলো 100 আর বিনিয়োগ হলো 100। আবার আয় যখন 500 তখন সঞ্চয় হলো 150 বিনিয়োগ হলো 100। একটা জিনিস এখানে খেয়াল করো যে জাতীয় আয় যখন 300 তখন, হ্যাঁ জাতীয় আয় যখন 300 তখন সঞ্চয় হলো কম কিন্তু বিনিয়োগ হলো বেশি, বিনিয়োগ হলো বেশি। অর্থাৎ এস এস থেকে সঞ্চয় থেকে বিনিয়োগ বেশি হয়। সঞ্চয় থেকে যদি বিনিয়োগ বেশি হয়, বিনিয়োগ বেশি কি হবে, উৎপাদন বাড়বে, কর্মসংস্থান বাড়বে, হ্যাঁ এমত অবস্থা জাতীয় আয় বৃদ্ধি পাবে। আবার আয় যখন 500 কোটি টাকা তখন সঞ্চয় দেখা গেলো 100 কোটি টাকা কিন্তু বিনিয়োগ হলো 100 কোটি টাকা, এক্ষেত্রে সঞ্চয়ের পরিমাণ বেশি। আচ্ছা মানুষ যদি সঞ্চয়ের পরিমাণ বেশি করে রাখে তখন কি হবে, সঞ্চয়ের পরিমাণ যদি বেশি করে রাখে তখন মানে বিনিয়োগ যদি কম হয় তাহলে উৎপাদন কম হবে, নিয়োগ কম হবে, কর্মসংস্থান কম হবে, বেকারত্ব বেশি দেখা দিবে, এমন অবস্থা জাতীয় আয় হ্রাস পাবে। আবার আয় যদি এখানে উদ্দীপক কোনো দিয়ে আয় যখন 400 কোটি টাকা তখন সঞ্চয় 100 কোটি টাকা এবং বিনিয়োগও 100 কোটি টাকা, অর্থাৎ সঞ্চয় বা বিনিয়োগ সমান। তাহলে এই 400 কোটি টাকার সময় আর সঞ্চয় বা বিনিয়োগ সমান হয়, কাজেই ভারসাম্য আয়তন হবে 400 কোটি টাকা। আচ্ছা এরপর আমরা চিত্রের সাহায্যে ভারসাম্য আয়তন নির্ধারণ করে করতে পারি। যেমন তোমরা খেয়াল করো আমাদের যে আগের উদ্দীপক ছিল যে আমরা যখন আমরা আয় যখন 300 কোটি টাকা তখন সঞ্চয় ছিল 50, হ্যাঁ আয় যখন 300 কোটি টাকা তখন সঞ্চয় ছিল 50 যা চিত্রে বিভিন্ন দ্বারা দেখানো হলো। আবার এই আবার আয় যখন 400 কোটি টাকা তখন সঞ্চয় ছিল 100 কোটি টাকা যা চিত্রে দিয়ে আয় যখন 400 তখন সঞ্চয় হলো 100 কোটি টাকা যা ই বিন্দু দ্বারা দেখানো হলো। আবার আয় যখন 500 কোটি টাকা তখন সঞ্চয় হলো 150 কোটি টাকা। তাহলে আয় যখন 500 কোটি টাকা তখন সঞ্চয় হলো 50 কোটি টাকা যা সি বিন্দু দ্বারা দেখানো হলো। এই বি ই সি বিন্দু যোগ করে আমরা ডান দিকে ঊর্ধ্বগামী সঞ্চয় রেখা পাই। আচ্ছা আবার আমাদের উদ্দীপকে দেখা যাচ্ছে আয় যখন 300 কোটি টাকা তখন বিনিয়োগ 100 কোটি টাকা, যখন 400 কোটি আয় 400 কোটি টাকা তখনও বিনিয়োগ 100 কোটি টাকা, যখন 500 কোটি টাকা তখনও বিনিয়োগ 100 কোটি টাকা। তাহলে আমরা এই চিত্রগুলো অঙ্কন করলে যখন আয় 300 কোটি টাকা তখন বিনিয়োগ 100 কোটি টাকা যা এ বিন্দু দ্বারা দেখানো হলো, যখন আয় 400 কোটি টাকা তখন বিনিয়োগ হলো 100 কোটি টাকা যা ই বিন্দু দ্বারা দেখানো হলো, যখন আয় 500 কোটি টাকা তখন বিনিয়োগ হলো তখন বিনিয়োগ হলো 100 কোটি টাকা যা ডি বিন্দু দ্বারা দেখানো হলো। আমরা এই এ ই ডি বিন্দুগুলো যোগ করে আমরা বিনিয়োগ রেখা পাই। একটা জিনিস খেয়াল করো যখন আয় হলো আমার 300 কোটি টাকা তখন এ বি পরিমাণ বিনিয়োগের পরিমাণ বেশি, বিনিয়োগের পরিমাণ যদি বেশি থাকে তাহলে কি হবে, জাতীয় আয় বৃদ্ধি পাবে। হ্যাঁ তাহলে জাতীয় আয় বৃদ্ধি পেয়ে যদি 500 কোটি টাকা হয় তখন কি হলো, তখন দেখা গেলো যে সিডি পরিমাণ সঞ্চয়ের পরিমাণ বেশি। সিডি পরিমাণ সঞ্চয়ের পরিমাণ, যে সঞ্চয়ের পরিমাণ বেশি হয় বিনিয়োগের পরিমাণ কম হয় তখন আবার কি হবে, জাতীয় হ্রাস পাবে। জাতীয় হ্রাস পেয়ে যখন 400 কোটি টাকা হয় তখন দেখা গেলো সঞ্চয় এবং বিনিয়োগ পরস্পর সমান, অর্থাৎ 400 কোটি টাকা আয়ে সঞ্চয় হলো 100 কোটি টাকা এবং বিনিয়োগ হলো 100 কোটি টাকা। অর্থাৎ এই 400 কোটি টাকা হলে ভারসাম্য আয়স্তর নির্ধারিত হয়, বিনিয়োগ ভারসাম্য বিনিয়োগ এবং আয়স্তর নির্ধারিত হয়। অর্থাৎ অর্থাৎ সঞ্চয়, হ্যাঁ তাহলে আমরা এই যে চিত্রের ব্যাখ্যাটা এখানে দেওয়া হলো, খেয়াল করো জাতীয় আয় 300 = 300 হলে এবি পরিমাণ বিনিয়োগ বেশি, অর্থাৎ এস এস লেস দেন আই মানে বিনিয়োগের পরিমাণ বেশি বিধায় জাতীয় আয় বৃদ্ধি পাবে। আবার y = 500 হলে সিডি পরিমাণ সঞ্চয়ের পরিমাণ বেশি, যে সিডি পরিমাণ সঞ্চয়ের পরিমাণ বেশি, অর্থাৎ সঞ্চয়ের পরি সঞ্চয় এস গ্রেটার দেন আই, অর্থাৎ জাতীয় আয় হ্রাস পাবে। আবার y = 400 হলে ই বিন্দুতে s = i হয়, ই বিন্দুতে s = i হয়, কাজেই ভারসাম্য আয় স্তর 400 কোটি টাকা।
শিক্ষার্থীরা, তোমরা তোমরা ভিডিওটা অফ করে করে তোমরা খাতা লিখে নাও, বোঝার চেষ্টা করো। কেউ যদি কিছু না বুঝতে পারো তাহলে কমেন্টে লিখে দাও, আমি চেষ্টা করবো তোমাদের উত্তর দেওয়ার জন্য। ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহু আকবার, সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, রব্বি ইরহামহুমা কামা রব্বায়ানি ছগিরা।